প্রথম থেকে ট্রাকে সামনে করতে এখানে এটা চলে আসে নীলডুমুর, নীলডুমুর থেকে ওখানে টলা আছে, টলায় নদী পার করে এটা গাউরা ইউনিয়নে পার করে দেয়। এখান থেকে ডিস্ট্রিবিউট হয় হচ্ছে রেজিস্টার খাতার মাধ্যমে। এই পানিটা প্রায় 2 থেকে 3 হাজার লোকে পাচ্ছে, এখানে বন্টন হচ্ছে, প্রত্যেকে পায় 2 লিটার। কার্ড আছে, আমরা কার্ড দিছি প্রত্যেক ফ্যামিলিতে, যদি 10 জন লোক থাকে একটা কার্ড দিছি, 10 জনে 20 লিটার পানি পাবে প্রতিদিন। এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, 3 মাস পর্যন্ত এই পানিটা বন্টন হবে। 3 মাস পরে পর্যন্ত ওনারও বলছে যে 3 মাস পর্যন্ত দেবো, তারপরে বর্ষাকাল আসবে তোমরা তো নাও দিতে পারে। মানে মোটামুটি এখানে পানির সংখ্যা বেশি। ওই এখন হাঁকা মতো কখন সবাই নোনা পানি, ও তার মিষ্টি পানি নিয়ে সম্ভব না, খাওয়ার পানিতেই জগিত পানি না পুকুরি গন্ধে। লবণ পানির জন্য আমাদের মেয়েদের অনেক ই নষ্ট হয়ে যাচ্ছে, ফেসটা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে গোসল, এই যে বাচ্চাদের গাফা এসব কিন্তু কালা কালা না, কিন্তু পরিষ্কার, কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু এখানে এই যে পানিতে এদের কিন্তু রং কিন্তু কালা হয়ে গেছে, চুলকায় চুলকায় কিন্তু এদের সমস্ত ইয়ে মোটামুটি বিরাম নেই। আমি একটা মেয়ে, আমরা কেউ বিয়ে করতে চাই, আমার যদি মুখে কোনো ঘা হয় কিংবা আমার মুখে ফেসটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমাকে কেউ বিয়ে করতে চাবে না, চাবে? কেউ বিয়ে করতে চাবে না। তো এরকম যদি আমাদের কি মেয়েদের যদি এরকম মুখের ফেসটা নষ্ট হয়ে যায়, আসলে মেয়েদের মুখের ফেসটা তো সব কিছু, মেয়েদের কিংবা ছেলেদের মুখের ফেসটা তো, আমাদের ফেসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের তো কোনো ছেলে লাইক করবে না, করবে? কোনো ছেলে লাইক করবে না। এই যে কাজ করতেছে না, কাজ করতেছে এরির মধ্যে গা রসলি, কিন্তু এই ঘামটা লাগলে কিন্তু চুলকায়। হ্যাঁ, অনেক ছোটো ছোটো ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেছে আর কি। তবে বিয়ে হয়েছে, বাল্য বিবাহ এগুলো হচ্ছে ডুবে যাওয়ার পরে, আগে এত বিবাহ ছিল না, কিন্তু ডুবে যাওয়ার পরে অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে বেশি, কারণ ডুবে যাচ্ছে। ওরা মনে করছে যে এখন ছেলে মেয়েদের লেখাপড়া শিখুন, এখন তো সেরকম কোনো রাস্তাই নেই লেখাপড়া, তাই তারা এখন বিয়ে দিয়েছে। ওই যে মাসিকটা যখন হবে না তখন ওই 3-4 দিন ওই যে কাপড় চোপড় নেওয়া লাগে না, ওইগুলো থাকলে আরও ঘায়াতে আরও বলবল হয়ে যায়। লবণ পানিতে ধুইতে হবে, কায়দা করে ধুই, এত ভালো করে ধোবো তো ধুয়ে তো ওই নিলি আবার সে ঘা চুলকাবে, ওই ঘায়াতে উঠে যাবে। লবণ পানিতে গেছে, লবণ পানিতে গরুর তো লবণ পানি খাতি পার না, খালি ওই পেটে অসুখ হয়, মরে যাবে এইভাবে। আর ঘের ভেড়ি করে মাছ চাষ করে, ধান চাষের পর মাছ চাষ করে ওই ঘাসের অভাবে, তারপর ওই পল কুটুর অভাবে গরু বাছুর রাখা সম্ভব হয় না, বিশি কিনে সব খেয়ে ফেলেছে। এই জন্য পশু পাখি করে গরু ছাগল ওইগুলো ভেড়া এগুলো উজাড়িয়ে গেছে, হাঁস মুরগি ওই রকম লবণ পানিতে হয় না বাসানা, এরা আস্তে আস্তে সব মরে গেছে। আমার ছোটোবেলাকে আমি এলাকায় খুব সুন্দর পরিবেশ দেখেছি, আমি আমার বয়স 69 বছর, আমি যা দেখেছি আমার বাস কাজ বা আমার এই যারা এরা কেউ কোনো জিনিস দেখতে পারিনি। আগে যে পরিমাণ খাইছি, আমার গরু বাছুর ছিল, আমার ওই ভাই ওই পাশে ওনারও গরু বাছুর ছিল, ভালো বাড়ি ঘর ছিল, জমা জমি জায়গা দিচ্ছিল, তাতে আমাদের ধান পান করতাম, ধান পান করাতে আমাদের প্রচুর বাড়ির কোনো তরিতরা কিনতে হতো, সব নিজেরা লাগিয়ে খেতাম। এই বাংলাদেশটা আমরা যা দেখে আসতেছি এটা ষড়ঋতুর দেশ, 6টা ঋতু ছিল কিন্তু আস্তে আস্তে ঋতুগুলো বিলে নিয়ে যাচ্ছে। এখন তো হচ্ছে তো ওই যখন রোদ হয় তা ব্যাপক রোদ, যখন বর্ষা হচ্ছে তা ব্যাপক বর্ষা, শীত যখন পড়তেছে তা ব্যাপক শীত। কম্বল দিল না পাতলা, সেগুলো ওই দুটো করে দিল, সবাই হলো একসাথে কোনো হয় অতি শীতই মানে না, ঋতু ফুরি যাচ্ছে। এখন গরমকাল বলে আর বর্ষাকাল বলে একটু থাকতে পারে, তাছাড়া আর কোনো শরৎ হেমন্ত বসন্ত সমস্ত ঋতু থাকবে না। তাছাড়া আমাদের ঘর বাড়ি নেই, বাড়িতেই বাস করবো, ঘর এখন আমাদের নেই, ওই রাস্তা বলে এখন বাস করতেছি, বাড়ি দেখতে পাচ্ছি ডুবি গেছে। এখন এখন এই রাস্তা ফেরে বাস করতেছি, আবদার রাস্তা করে বাস করতেছে, বাসা বিন্দিতে এখনও খুব সমস্যা, ঠান্ডায় ঠান্ডার সময় খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সর্দি লাগে, গায়ে জ্বর আসে, কত ভারী যায়, কাশি সর্দি এসব হয়, বেশি সমস্যা ওষুধ পানি বাদ এগুলি। আমরা আর একটু খাদ্য যদি সরকার যদি কোনো সাহায্য করে, এখন আয় রোজগারও নেই, খুব দুঃখিত যাচ্ছে বাবা আমাদের দিদি।
এইসব তো তেরানের কাপড় চোর পুড়ে দেবে বাবা, আমাদের করুন অবস্থা কিছু নেই, একদম ভেসে গিয়েছিলাম। বহু লোক ঢাকায় চলে গেছে ইউনিয়নেতে, এটা আমার নিজের ছেলে দুটো টাঙ্গাইলে আছে এখন পেটের দায়ে, বলে এখানে খাওয়ার কষ্ট, পানি পাবো কোনে, গোসল করবো কোন জায়গায়, তারপরে আয় ব্যয় করবো কি, না খাই মিথ্যা হতে এ দেশে তো চলে আমরা অন্য দেশে। ঢাকায় বহু লোক আছে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন এলাকায় যার যেখানে আত্মীয় আছে বা সুবিধে পেয়েছে, বহু লোক চলে গেছে এলাকার ত্যাগ করে। মাঝে মাঝে না খেয়ে দিন যাচ্ছে, একসাথ কামাই না করলে খাওয়া হয় না আমাদের, এমন অবস্থা। রাঙামাটি টাটে আছে কনে সুন্দরবন, না কনে কিছু বান্দরবন টন রয়েছে, খুলনায় যশোরে যে জানে পারিছে সে সেখানে চলে গেছে। জন্মভূমি শ্রী কোথাও জাতি মন চায় না, যায় যেভাবে হোক মাটাটি এর কথা ভোলাই যায় না। আগে কিন্তু এর পরিবেশ খুব সুন্দর ছিল, একটু ঘাস ছিল আমার ছেলে, একটা জন মজুরি খাটিয়েছে আর একটা জন মজুরি খাটতে খাটতে বাড়িয়ে যে একটু খবর পেয়েছে ঘাটে মাটি ঘুরতে, দশ দিনের ভিতরে আবার বাসা ভাঙ বাসা ছেড়ে দিতে হবে, বাসা ছেড়ে দিয়ে নিচে আসতে হবে। পানির কথা মনে করলেই আসল চোখে পানি ঝরে যাচ্ছে, এই পানির কষ্ট। চুলখানি পাঁচড়ায় বাবা আমাদের কিছু নেই, তারপরে অসহ্য হয়ে গেছে বাবা, কথা বললি চলছে পাঁচটা বাবা, দুঃখের কথা।